অস্কারের আয়োজক একাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস 395 জনকে এক বছর মেয়াদে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এ তালিকায় আছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। অস্কার পুরস্কারের ক্ষেত্রে ভোট দিতে পারবেন তিনি, একই সঙ্গে 2021 সালের বিভিন্ন সিদ্ধান্তে মত প্রকাশ করবেন। বর্ণবৈষম্য, লিঙ্গ বৈষম্য আর স্বজন পোষণ নিয়ে বিতর্ক ঠেকাতে নতুন সদস্যদের শতকরা 46 জন নারী, 39 ভাগ অশ্বেতাঙ্গ এবং আমেরিকার বাইরের 49টি দেশ থেকে 53% ডাকা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে অস্কারের অফিসিয়াল অ্যাকাউন্টে আজ নতুন সদস্যদের তালিকা শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, আমাদের নতুন সদস্যদের নাম জানানোর পালা। 2012 সালে মুক্তিপ্রাপ্ত কাহানি এবং 2017 সালের ছবি তুমহারি সলু বিদ্যা বালানের কেরিয়ারের অন্যতম দুটি কাজ। অস্কার কমিটির আমন্ত্রণে এগুলোর কথা উল্লেখ করা হয়েছে। 42 বছর বয়সী এই অভিনেত্রী দ্য ডার্টি পিকচার ছবির প্রযোজক শোভা কাপুর ডাক পেয়েছেন অস্কারে উড়তা পাঞ্জাব তার প্রযোজিত আরেকটি আলোচিত ছবি। শোভা কাপুরের মেয়ে একতা কাপুর অস্কারের সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই 2010 সালে এবং ড্রিম গার্ল 2019 সালের ছবি দুটির কথা উল্লেখ করেছে অস্কার কর্তৃপক্ষ। ভারত থেকে এবার এই তিনজন আমন্ত্রণ পেয়েছেন।